উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পাস করার পর তোমরা যারা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেবে তোমাদের জন্য কিন্তু ফর্ম ফিল আপের নোটিশ বেশ কিছু কলেজের মধ্যে পাবলিশ করা হয়ে গেছে, কিছু কলেজের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, কিছু কলেজের তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত চলছে। তাদের মধ্যে কিছু কিছু যেসব কলেজে তোমাদের ফর্ম ফিল আপ চলছে এরকম তোমাদের 14টি কলেজের লিস্ট তোমাদের আমি দিয়ে দিচ্ছি। তোমরা এইসব কলেজে কিন্তু বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এর মধ্যে প্রথম যে কলেজটি রয়েছে দেখো, মেদিনীপুর সিটি কলেজ, এটি কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটি কলেজ। এই কলেজে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়েছে 9th May, আর তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে 16 জুন। তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে 18 জুন, তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, ঠিক আছে। আরো অন্যান্য যেসব কলেজের তোমাদের নাম বলছি, প্রত্যেকটা কলেজের ভিডিও আমাদের অলরেডি করা আছে। তোমরা এই কলেজের ফর্ম ফিল আপ কি করে করবে, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাডমিশন ফি, ফি স্ট্রাকচার, ঠিক আছে, টোটালটা কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, একটা লিঙ্ক ক্লিক করে তোমরা চেক করতে পারবে। আর তোমাদের লাস্ট টাইম তোমরা যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করনি, তোমরা কিন্তু এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, এখানে দেখো তোমাদের মেদিনীপুর সিটির যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, তোমরা এখান থেকে এই অপশনে ক্লিক করবে। ক্লিকার অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু মেইন পোর্টালটা ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা ইউজ অনলাইন যে ব্রাউচার আছে, তোমরা এখান থেকে ক্লিক করবে। এখান থেকে তোমরা দেখো কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, এছাড়া ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জুলজি, বোটানি, নিউট্রিশন, এগ্রিকালচার, ফিশারি সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, BMLT, BBA, তোমরা কিন্তু এইসব কোর্স করতে পারছো। ওকে, এছাড়াও তোমরা আরো কিছু কোর্স করতে পারছো, হেলথ সায়েন্সের উপরে তোমাদের BMLT কোর্স করতে পারছো, মেডিকেলে মাইক্রোবায়োলজি কোর্স করতে পারছো, রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক তোমরা এই কোর্স করতে পারছো। ওকে, এরপর দেখো তোমাদের শ্রীরামপুর কলেজেও তোমাদের কিন্তু অ্যাডমিশন চলছে। তোমরা এখান থেকে শ্রীরামপুর কলেজ .ac.in ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে UG অ্যাডমিশন 2024 অপশনে ক্লিক করে তোমাদের কোন কোন সাবজেক্টে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো এখান থেকে তোমরা চেক করে নেবে। তোমাদের দেখবে ইনটেক ক্যাপাসিটি আছে, এই ইনটেক ক্যাপাসিটি থেকে তোমরা চেক করে নিতে পারবে তোমাদের যেমন BCom, আবার বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, ইংলিশ, এডুকেশন, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিলোজফি, ফিজিক্স, তারপর পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, এইসব সাবজেক্টে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া তোমরা এখান থেকে মেরিট ইন্ডেক্স, ফি স্ট্রাকচার এগুলো তোমরা চেক করে নিতে পারছো। ডেট অফ পাবলিকেশন, মেরিট লিস্ট তোমাদের কিন্তু এখনো এখানে দেওয়া হয়নি, কারণ তোমাদের ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত চলছে, লাস্ট ডেট এখনো তোমাদের পাবলিশ করা হয়নি, এই কারণে তোমাদের কিন্তু তোমাদের মেরিট লিস্টের ডেটও তোমাদের এখনো দিয়ে দেওয়া হয়নি। ওকে, নেক্সট তোমাদের যে কলেজটি রয়েছে দেখো, বাঁকুড়া খ্রিস্টান কলেজ, এই কলেজ থেকেও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। তোমরা এখানে UG অ্যাডমিশন 2024-25 অপশনে ক্লিক করে তোমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তোমাদের এখানে দেখো অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ, এই অপশনে ক্লিক করবে, এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ তোমরা কিন্তু কমপ্লিট করতে পারছো। ওকে, তোমাদের এসব সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা এখান থেকে মেইন ওয়েবসাইটে চলে যাবে, এখানে দেখবে UG অ্যাডমিশন 2024-25 তোমাদের ইনফরমেশন রয়েছে, তোমরা এখান থেকে চেক করবে। চেক করে কিন্তু তোমাদের যে সাবজেক্টগুলো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, তোমাদের সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে দেখো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, এইসব সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া সায়েন্সের বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, নিউট্রিশন, ফিজিক্স, তোমাদের জুওলজি, এইসব সাবজেক্টে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের ফর্ম ফিল আপের স্টার্ট হচ্ছে 13/5/2024, সেখান থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ এখনো চলছে। তোমাদের লাস্ট ডেট কিন্তু এটা দেওয়া হয়েছিল, কিন্তু এই লাস্ট ডেটটা তোমাদের এক্সটেন্ড করা হয়েছে। তোমরা এই ওয়েবসাইট থেকে চেক করতে পারবে যে তোমাদের যে লাস্ট ডেটটা তোমাদের এক্সটেন্ড করা হয়েছিল। এখান থেকে তোমরা দেখে নাও, তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো কিন্তু সেই 13/5 থেকে 16/6 পর্যন্ত তোমাদের কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। আর তোমাদের কারেকশন করতে পারবে, তোমাদের যদি কোনো রকম ভুল থাকে 17 থেকে 18 তারিখের মধ্যে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। আর তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে 20 তারিখে, আর ডেট অফ অ্যাডমিশন টেস্ট তোমাদের কিন্তু নিউ করা হয়েছে, এটা 25/26/27/28 তারিখে তোমাদের কিন্তু ডেট অফ অ্যাডমিশন টেস্ট হবে। ওকে, অ্যান্সার কি তোমাদের কিন্তু 2/7/24 তারিখে তোমাদের দেওয়া হবে, ডিক্লারেশন অফ রেজাল্ট তোমাদের 6/7, এদের পাবলিকেশন অফ ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের 12/7 থেকে 14/7 তোমাদের কিন্তু মেরিট লিস্ট তোমাদের পাবলিশ করা হবে। ওকে, তোমরা নেক্সট তোমাদের যে কলেজটিতে অ্যাডমিশন চলছে, তোমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, এই কলেজ থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। তোমরা এখান থেকে রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের ওয়েবসাইট চলে যাবে, বিদ্যামন্দির .ac.in ওয়েবসাইট যাওয়ার পর দেখবে BA/BSc অ্যাডমিশন 2024 রয়েছে। তোমরা এই অপশনে ক্লিক করবে, এখান থেকে BA/BSc অ্যাডমিশন ফর্ম তোমাদের এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়েছে 6 May, আর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 15 জুন পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এবার তোমাদের কস্ট অফ রিটেন টেস্ট তোমাদের কিন্তু 350 টাকা রয়েছে, আর এখানে কিন্তু তোমাদের যারা OBC A OBC B রয়েছে তোমাদের জন্য 400 টাকা, আর জেনারেল রয়েছে তাদের তোমাদের কিন্তু 450 টাকা লাগছে। ওকে, SC ST-র জন্য কিন্তু তোমাদের 350 টাকা। তোমরা এখান থেকে যেসব সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, একটা হচ্ছে তোমাদের বেঙ্গলি সাবজেক্টে ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স,
মাইক্রোবায়োলজি, জুওলজি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি মেজর্স রয়েছে, কম্পিউটার সায়েন্স মেজর রয়েছে, তোমরা এইসব সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া তোমাদের এখানে ডিটেলস রয়েছে, আমার আলাদা ভিডিও আছে, তোমরা সেখান থেকে টোটাল ডিটেলসটা চেক করে নিতে পারছো। এবার তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও তোমরা কিন্তু আমার ভিডিও থেকে চেক করে নিতে পারবে। ওকে, নেক্সট তোমাদের যে কলেজটিতে অ্যাডমিশন চলছে, আল আমিন মেমোরিয়াল মাইনরিটি কলেজ, এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। তোমরা এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন অপশনে ক্লিক করবে, আল আমিন মেমোরিয়াল .org পোর্টালে চলে যাবে, সেখান থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন অপশনে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে, তোমরা এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করে তোমরা অনার্স কোর্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, বা জেনারেল কোর্সের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অনার্স কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করলে তোমরা এরকম ভাবে এখান থেকে স্টেপ বাই স্টেপ জন্য ফর্ম ফিল আপ করবে, আমার টোটাল ভিডিও আছে, তোমরা সেখান থেকেও সেটা চেক করে নিতে পারবে। এছাড়া তোমরা যদি জেনারেল কোর্স অ্যাপ্লিকেশন করো, তোমরা এখান থেকে ক্লিক করবে, আর তোমরা এখান থেকে নোটিশটা পড়ে নিতে পারছো। এছাড়া তোমরা প্রসপেক্টাস দিয়ে বা সাবজেক্ট কম্বিনেশন, ফি স্ট্রাকচার, এগুলো চেক করে নিতে পারো, কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমরা এখান থেকে সাবজেক্ট কম্বিনেশন চেক করে নিতে পারছো, তোমাদের সাবজেক্ট কম্বিনেশন যেমন রয়েছে, তোমরা যেসব সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনার্স যেহেতু রয়েছে, তোমাদের আরবিক রয়েছে, বেঙ্গলি রয়েছে, ইংলিশ, হিস্ট্রি, তারপর তোমাদের ইসলামিক হিস্ট্রি রয়েছে, ফিলোজফি রয়েছে। এছাড়া তোমরা এখান থেকে পাস কোর্স নিয়েও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, তোমরা এখানে সাবজেক্ট কম্বিনেশন দেখতে পারছো, এই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে। ওকে, আর তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 14 মে, লাস্ট ডেট তোমাদের কিন্তু এখনো জানিয়ে দেওয়া হয়নি। তোমাদের নেক্সট তোমরা ওয়েবসাইট চেক করবে, লাস্ট ডেট তোমাদের কবে দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের নেক্সট ওয়েবসাইটে তোমাদের কিন্তু চেক করতে পারবে। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে, দা ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ, এই কলেজ থেকে তোমরা বিএ বিএসসি বিকম নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এখানে কিন্তু তোমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে tacbges.edu.in, এই ওয়েবসাইট চলে যাবে, এখান থেকে তোমাদের কিন্তু অ্যাডমিশন দেখবে, তোমাদের 24-25 ইজ লাইভ, তোমরা এই অপশন থেকে ক্লিক করো, তোমরা কিন্তু পোর্টালে চলে যেতে পারছো। এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট টাইম, অ্যাপ্লিকেশন লগ ইন, অলরেডি অ্যাপ্লাই, আর তোমরা এখান থেকে কিন্তু টোটাল সাবজেক্ট কম্বিনেশন, তোমাদের যে ফি রয়েছে, তারপর তোমার কোর্স টাইমিং রয়েছে, তোমরা এখান থেকে সেগুলো চেক করতে পারবে। ওকে, এখান থেকে জেনারেল ইনফরমেশন অপশনে ক্লিক করো, তোমরা এখান থেকে বিকম অনার্স, বিবিএ অনার্স, জার্নালিজম, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, হিস্ট্রি, বেঙ্গলি, এইসব সাবজেক্টে তোমরা অনার্স নিয়ে পড়তে পারছো। এছাড়া তোমাদের রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স নিয়েও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। টোটাল ডিটেলস কিন্তু তোমাদের এখানে রয়েছে, তোমরা এখান থেকে সেগুলো চেক করে নেবে। আর আমারও টোটাল ভিডিও আছে, তোমরা সেখান থেকেও সেই ভিডিওর লিঙ্ক থেকে তোমরা কিন্তু ক্লিক করে চেক করে নিতে পারবে। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে, দেখো স্কটিশ চার্চ কলেজ, এই কলেজ থেকেও তোমরা অ্যাডমিশন নিতে পারছো। তোমরা এখান থেকে যেসব কোর্স নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন হতে পারবে, তোমরা এই কলেজ থেকে বিএ বিএসসি বিকম কোর্স নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা প্রথমেই এই কলেজের ওয়েবসাইট চলে যাবে, scottishchurch.ac.in, এখান থেকে ইউজি অ্যাডমিশন 2024 রয়েছে, এখান থেকে ইনটেক ক্যাপাসিটি এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে যেসব সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারছো। যেমন বিএ অনার্স তোমরা বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত নিয়ে তোমরা পড়তে পারছো। এছাড়া রয়েছে বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, জুওলজি, এটা হচ্ছে তোমাদের সায়েন্সের সাবজেক্ট। এছাড়া বিকম রয়েছে, বিবিএ রয়েছে, নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। এছাড়া এমডিসি রয়েছে, তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, তোমরা যা পাশে করতে চাও 3 বছর, তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ওকে, তোমাদের ফর্ম ফিল আপ স্টেট হয়েছে 9/5/2024, তোমাদের ফর্ম ফিল আপ স্টেট হয়েছে, তোমাদের কিন্তু ক্লোজিং ডেট তোমাদের এখনো কিন্তু এখানে দেয়নি, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু এখনো চলছে। তোমরা ওয়েবসাইট ফলো রাখবে, তোমরা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করনি, তোমরা এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের ইতিমধ্যে কিন্তু লাস্ট ডেট তোমাদের দিয়ে দেওয়া হবে, এই জন্য তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে। ওকে, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, এর ভিডিওর লিঙ্ক আমি ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, নেক্সট তোমাদের রয়েছে সেন্ট পল ক্যাথেড্রাল মিশন কলেজ, এই কলেজ থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। তোমরা এখান থেকে প্রথমে এই কলেজের ওয়েবসাইট চলে যাবে, spcmc.ac.in ওয়েবসাইট যাবে, এখান তোমরা এখান থেকে ইউজ অ্যাডমিশন পোর্টাল একাডেমিক সেশন 2024-25 তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে, এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, এবার তোমরা দেখে নাও তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো, সেই সাবজেক্টগুলো তোমরা এখান থেকে চেক করে নাও প্রথমে। তোমাদের সাবজেক্ট রয়েছে, তোমরা এখান থেকে দেখবে ইনটেক ক্যাপাসিটি রয়েছে, কোর্স অফার রয়েছে, তোমরা কোর্স অফার অপশনে ক্লিক করো। এখান থেকে দেখতে পারবে তোমাদের বিএ, বিএসসি, বিএ, বিএসসি যেটা মেজর কোর্স আছে, তোমরা বিএ অপশনে ক্লিক করো। এখানে সাবজেক্ট দেখতে পারছো বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারবে। আর বিএসসি তোমরা যে কোর্স নিয়ে পড়তে পারছো সেটা হচ্ছে কেমিস্ট্রি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো।
তোমরা এই কলেজ থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের এই কলেজেরও কিন্তু লাস্ট ডেট তোমাদের এখনো দেওয়া হয়নি, তোমরা ইম্পর্টেন্ট ডেট অপশনে ক্লিক করে দেখতে পারবে তোমাদের কিন্তু এখনো লাস্ট ডেট দিয়ে দেওয়া হয়নি, তোমরা এখনো পর্যন্ত এই কলেজ থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে লরেটো কলেজ, এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন হতে পারবে। তোমরা ইউজি অ্যাডমিশন 2024-25 অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে, তোমরা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 2024-25 বা অ্যাডমিশন ফর্ম রয়েছে 2024-25, এই অপশন থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা যেসব সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, তোমরা এখান থেকে অ্যাডমিশন এই অপশনে তোমরা ক্লিক করবে। 2024-25 তোমরা অপশনে ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে, তোমরা এখান থেকে দেখতে পারবে কোন কোন সাবজেক্টে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। দেখো তোমরা এখানে কিন্তু বিএ যে সাবজেক্ট গুলো আছে, বিএ মেজর কোর্স, তোমরা এখান থেকে ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, এছাড়া জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, এছাড়া তোমরা সায়েন্সের যে সাবজেক্টে তোমরা মেজর কোর্স নিয়ে পড়তে পারছো, ইকোনমিক্স, জিওগ্রাফি আর তোমরা সাইকোলজি, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা সায়েন্সের সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো। আর তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও, তোমরা অ্যাডমিশন ফর্ম 2024-25 অপশনে ক্লিক করবে। এখান থেকে তোমাদের কিন্তু ফর্ম ওপেন হয়ে যাবে, তোমরা এখান থেকে তোমাদের বোর্ডের নাম তো সিলেকশন করবে, সাবমিট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। দেখো এখানে তোমাদের ডিটেলস রয়েছে, প্রত্যেকটা ডিটেলস তোমাদের এখানে ইনপুট করতে হবে, ইনপুট করে তোমাদের কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে তারাদেবী হীরকচাঁদ জৈন কলেজ, এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। তোমরা এই কলেজের ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে তোমরা ইউজি অ্যাডমিশন 2024 এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে, এখান থেকে তোমরা ইউজি প্রোগ্রাম অফার, কোন কোন প্রোগ্রাম তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো এখান থেকে চেক করে নেবে। তোমরা এখান থেকে সাবজেক্ট কম্বিনেশন অফার রয়েছে, তোমরা সাবজেক্ট কম্বিনেশন অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে তোমরা কোন কোন প্রোগ্রাম নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমরা এখানে চেক করতে পারবে। 4 বছরের কোর্স নিয়ে তোমরা মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, জুলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন রয়েছে, বোটানি, ইংলিশ, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। এছাড়া জার্নালিজম, মাস কমিউনিকেশন রয়েছে, 4 বছরের বিএ অনার্স রয়েছে তোমাদের হিন্দি নিয়ে, এছাড়া তোমাদের কিন্তু এখানে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন স্টাডি নিয়েও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো, 3 বছরের কোর্স রয়েছে, তোমরা এইসব সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন হতে পারবে। ওকে, আর তোমরা যারা ফর্ম ফিল আপ করবে, তোমরা অনলাইন অ্যাডমিশন 2024 তোমরা এই অপশনে ক্লিক করবে। এখান থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, তোমরা এখান থেকে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যে তোমরা নতুন অ্যাপ্লিকেশন করছো, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, তোমরা এই অপশনে ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর তোমরা এখানে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করবে, তারপর তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমরা কিন্তু এখান থেকে তোমাদের ডিটেলসটা চেক করে নিতে পারো, তোমাদের অ্যাপ্লিকেশন ফি ওখানে 500 রয়েছে, আর টোটাল যে ডিটেলসটা রয়েছে তোমরা এখান থেকে সেটা চেক করতে পারবে, তোমাদের সাবজেক্ট কম্বিনেশনটা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। ওকে, আর তোমাদের সাবজেক্ট যে কম্বিনেশনটা কি রয়েছে, মাইনর সাবজেক্ট তোমরা নিতে পারবে, তোমাদের এখান থেকে কমপ্লিটলি তোমরা কিন্তু চেক করে নিতে পারবে। ওকে, তো তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে ওমেন খ্রিস্টান কলেজ, এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। তোমাদের এখানে দেখো ফার্স্ট ফেজ তোমাদের অনেকদিন আগে স্টার্ট হয়েছে, তোমরা 18-6 তারিখে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে, আর ফার্স্ট মিনিটলি 21 তারিখে তোমাদের বেরোবে, অ্যাডমিশন হতে পারবে 22 থেকে 24 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন হতে পারবে। এরপর তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ আবার তোমাদের ফর্ম ফিল আপ চালু হবে, যেটা তোমাদের 25 তারিখ দিয়ে চালু হবে, তারপর তোমাদের নেক্সট যে ডেট গুলো আছে তোমরা পরে সেটা জেনে নিতে পারবে। তোমরা এটা ক্রস করে কেটে দিয়ে তোমরা এখানে অ্যাডমিশন অপশন কি করতে পারো, ইউজি অ্যাডমিশন 2024-25, এখান থেকে তোমরা সাবজেক্ট দেখতে পারো, কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা এখান থেকে কোর্স অফার অপশনে ক্লিক করবে, এখান থেকে তোমাদের সেকশনটা সিলেকশন করবে, বিএ মেজর, এখান থেকে কোন কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছো দেখে নাও, বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত আর সোশিওলজি। তোমাদের বিএসসি যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ইকোনমিক্স আর জিওগ্রাফি, একটা সাবজেক্টে তোমরা কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, নেক্সট তোমাদের যে কলেজে তোমাদের অ্যাডমিশন হচ্ছে সেটা হচ্ছে শ্রী শিক্ষায়তন কলেজ, এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন হতে পারবে। তোমরা এখান থেকে চেক করে নাও, প্রথমে তোমরা শ্রী শিক্ষায়তন কলেজ .org পোর্টালে চলে যাবে, সেখান থেকে তোমাদের দেখবে অ্যাডমিশন অপশন রয়েছে, ইউজি অ্যাডমিশন, তোমরা এই অপশনে ক্লিক করবে। এখান থেকে তোমরা চেক করে নিতে পারবে তোমরা কোন সাবজেক্টে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। প্রথমে দেখো তোমাদের রয়েছে কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, বেঙ্গলি তো করতে পারছো, ইকোনমিক্স রয়েছে, তোমাদের এডুকেশন রয়েছে, ইংলিশ, জিওগ্রাফি, জার্নালিজম, হিন্দি রয়েছে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ফিলোজফি, এইসব সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া রয়েছে ফিলোজফি, উর্দু, আর সায়েন্সের যেসব সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, একটা রয়েছে তোমাদের দেখো বোটানি রয়েছে, তারপর ইকোনমিক্স রয়েছে, তারপর ম্যাথামেটিক্স তোমাদের রয়েছে, এরপর কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জুলজি, এইসব সাবজেক্ট তোমরা অ্যাডমিশন নিতে পারছো। কমার্সের ডিভিশন রয়েছে দেখো তোমাদের বিকম অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ফাইন্যান্স মেজর সাবজেক্ট, আর বিকম মার্কেটিং মেজর তোমাদের রয়েছে, আর আন্ডার গ্রাজুয়েট কোর্স রয়েছে, আদার বিবিএ কোর্স নিয়েও তোমরা কিন্তু এই কলেজ থেকে তোমরা পড়তে পারবে। ওকে, তোমরা এখান থেকে টোটাল ডিটেলসটা তোমরা এখান থেকে চেক করে নেবে, দেখবে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটা নোটিফিকেশন, ইউজ অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারছো।
তোমরা এখান থেকে ইউজ অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবে, এখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রল করবে, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু 500 টাকা করে লাগবে। ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা এখান থেকে ফর্ম ফিল আপ করে নিতে পারছো। তোমরা ক্লিক হিয়ার অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করবে, তোমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। তোমরা এই কলেজের পোর্টালে চলে যাবে, এখান থেকে তোমাদের নিচের দিকে স্ক্রল করবে, দেখবে তোমাদের ইউজ অ্যাডমিশন নোটিফিকেশন সেশন 2024 রয়েছে, এই অপশনে ক্লিক করবে। তোমরা এখান থেকে যে ডাউনলোড অ্যাডমিশন নোটিফিকেশন এখান থেকে ক্লিক করে তোমরা নোটিফিকেশনটা চেক করে নিতে পারছো। তোমরা যেসব সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে এগ্রিকালচার আর তোমরা হর্টিকালচার সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন করতে পারছো। ওকে, তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 18 জুন, তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এছাড়া কিন্তু টোটাল কিন্তু সিট রয়েছে এগ্রিকালচার হর্টিকালচারটা দেখো তোমাদের 72টা, এখানে 35টা, এখানে 35টা, এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। তোমরা আরো একটি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার হর্টিকালচার কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এখান থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। তোমরা নিচের দিকে স্ক্রল করবে, দেখবে তোমাদের এখানে রয়েছে অ্যাডমিশন বিএসসি অনার্স, তোমাদের এগ্রিকালচার আর হর্টিকালচার, তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের নেক্সট একটা পেজ তোমাদের ওপেন হচ্ছে, এখান থেকে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারছো। ওকে, তোমরা এখানে নোটিফিকেশন অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে তোমাদের যে টোটাল সিট রয়েছে কিন্তু 286 সিট রয়েছে। দেখো এখানে তোমাদের এগ্রিকালচার আর হর্টিকালচার নিয়ে তোমাদের কিন্তু টোটাল এতগুলো সিট রয়েছে। আর তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে এখানে দেখো, তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো 11 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো এই জুন মাস পর্যন্ত। আর তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে জেনারেলের জন্য 1500 টাকা, SC/ST-র জন্য 750 টাকা, আর অ্যাডমিশন ফি তোমাদের 26,000 টাকা হোস্টেল নিয়ে, হোস্টেল বাদে কিন্তু 21,200 টাকা। তোমরা বর্তমানে এইসব কলেজের ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের এই প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা ভিডিও আমার ইউটিউবে ডিসক্রিপশন লিঙ্কে তোমাদের দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করো, তোমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা কলেজের ডিটেলসটা চেক করে নিতে পারবে। এবার তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে তারও কিন্তু লিঙ্ক আমি তোমাদের এখানে দিয়ে দেবো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।